অনেক সময় হয় কি, আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে আমরা স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করতে চাই, অনেক সময় তা হয়ে ওঠে না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের মোবাইলটাকে স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করা যায়, তবুও মোবাইলের ডিসপ্লে অফ রেখে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আপনাদের জানাই স্বাগত। সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে আর কোথা থেকে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে আপনাদের সবই আমি এই ভিডিওতে দেখাবো। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে এরকম ধরনের টেক রিলেটেড গ্যাজেট আইটেমের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেরি না করে চ্যানেল শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখানে গিয়ে লিখতে হবে ব্যাগ, অলরেডি আমার এখানে টাইপ করা আছে, আমি সরাসরি দেখা দিচ্ছি। আমি যে সফটওয়্যারটা আপনাদের দেখাবো প্লে স্টোরে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিং, এই নামে অনেক সফটওয়্যার আছে। ফার্স্টে যে সফটওয়্যারটা আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিং ফ্রি, হ্যাশট্যাগ ফ্রি, এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর এখানে সফটওয়্যার ওপেন করবেন এবং এগ্রি দিবেন, অ্যালো দিবেন। অ্যালো দেওয়ার পর এখানে অ্যাপের কিছু পারমিশন দিতে হবে, যেরকম এখানে লেখা দেখবেন বিবিআর, এটাকে অ্যালো করে দিবেন। অ্যালো করে দিয়ে জাস্ট ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখন আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কি না সেটা আপনারা এখন এটা দেখতে পাবেন। অলরেডি বিবিআর সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখানে দুইটা থাকবে, একটা বিবিআর আর একটা বিবিআর সেটিংস। বিবিআর সেটিংস আর বিবিআর, বিবিআর দিয়ে মোবাইলের ডিসপ্লে অফ রেখে ছবিও তোলা যায় এবং বিবিআর সেটিংস দিয়ে রেকর্ডিংও করা যায়। তো আমি বিবিআরে চলে গেলাম। বিবিআরে চলে গিয়ে আমি অ্যালো তো পারমিশন দিয়েছি, এরপর এগ্রি দিব। এগ্রি দেওয়ার পরে এই আমার এই ডিসপ্লেটা চালু হয়ে গেছে। এখন এখানে কীভাবে ভিডিও রেকর্ড হয় সেটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে ভিডিওটা চালু হলে আপনার মোবাইলটা একটা ভাইব্রেশন করবে, ভাইব্রেশন করার সাথে সাথে ভিডিও চালু হয়ে গেছে। অলরেডি ভিডিও আমার এখানে হচ্ছে, তো এই বিবিআরে ক্লিক করার সাথে সাথে মোবাইলটা একটা ভাইব্রেশন শেকি দিবে, এতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিডিও চালু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও হচ্ছে অলরেডি। তো আবার এই এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও হচ্ছে করে দেবেন, ডিজেবল করলে আর একটা ভাইব্রেশন করবে, অলরেডি ভিডিও হচ্ছে। আপনাদের ভিডিও ফুটেজগুলো আপনাদের দেখাচ্ছি, এই যে ভিডিওগুলো করা হয়েছে সেই ভিডিওগুলো হচ্ছে, আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে ভালো লাগবে এবং আপনাদের হেল্প হবে। তো আপনাদের ভালো লাগলে এবং হেল্প হলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।